এক মুসলিমের ওপর অপর মুসলিমের 5টি হক রহিয়াছে, অর্থাৎ অধিকার। সালামের জবাব দেওয়া, দাওয়াতে সাড়া দেওয়া, জানাজায় শরীক হওয়া, রোগীর পরিচর্যা করা এবং হাসি দানকারী যখন আলহামদুলিল্লাহ বলিবে তখন ইহার জবাবে ইয়ার হামুক আল্লাহ বলা। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 1435। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ এক বেদুইনকে দেখিতে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যে অসুস্থ ব্যক্তিকে দেখিতে গেলে বলিতেন, কোনো দুশ্চিন্তার কারণ নাই, ইনশাআল্লাহ গুনাহ থেকে তুমি পবিত্র হইয়া যাইবে। অর্থাৎ রোগের কষ্ট ভোগের বিনিময়ে। ওই বেদুইনকেও তিনি বলিলেন, চিন্তার কারণ নাই, সকল পাপ হইতে তুমি পবিত্র হইয়া যাইবে ইনশাআল্লাহ। বেদুইন বলিল, আপনি বলিতেছেন গুনাহ হইতে তুমি পবিত্র হইয়া যাইবে, তাহা তো নয়, বরং ইহা তো এমন এক জ্বর যাহা বৃদ্ধের ওপরে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করিয়াছে। তাহাকে কবরে পাঠাইয়া ছাড়িবে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহাই হোক, পরের দিন বিকালে সে মৃত্যুবরণ করিল। আল হাদিস বুখারী শরীফ, হাদিস নাম্বার 3358।